ফুটহিলস ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে আমাদের সারাদিন ঘুরে ঘুরে বেড়ানোর প্ল্যান, বাইরের আওয়াজগুলো ইগনোর করো। তো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, কোথায় যাচ্ছি আর কি করছি জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। চলো টাটা। আসবে যে আমি আমার নতুন সাইকেল নিয়ে পাহাড়ে আসবো পাপার সাথে। যেহেতু কোনো প্ল্যান ছাড়াই আজ বেরিয়ে পড়েছি, তাই জানি না কোথায় যাচ্ছি। আর এখন ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেছি দুধিয়ায়, যেটা অল টাইম আমাদের ফেভারিট একটা প্লেস। তো আমরা আজকে নিচে আর নামছি না, কারণ এখন প্রচণ্ড জল, বর্ষাকাল যেহেতু, তাই ব্রিজের ওপর থেকেই আমরা চারপাশের ভিউটা এনজয় করব। দেখো যেমন পাহাড় তেমন নদী, সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে ভেসে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। পাহাড় আর মেঘের খেলা দেখতে কিন্তু দারুণ লাগে। যদিও এই মেঘের খেলা আমার ক্যামেরায় কিন্তু ঠিকঠাক ধরা পড়েনি, তবু এড়াতে পারেনি আমার চোখকে, আর তা ছুঁয়ে গিয়েছিল আমাদের মন। তো ভীষণই একটা সুন্দর পরিবেশ যেটা উপভোগ করছি, তো তোমরাও আমার সাথে এনজয় করো। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি আর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সঙ্গে থেকো কিন্তু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই গানটা করতে করতে হঠাৎ চোখে পড়লো ডান দিকে রাস্তায় দেখা যাচ্ছে চেঙ্গা ফার্মস্টের একটা বোর্ড। তো ও বলল চলো আজকে এখানেই যাই, ঘুরে আসি দেখি কেমন। তো আমরা সেই সরু পথ ধরেই চললাম, আর একে তাকে সবাইকে জিজ্ঞেস করে করেই আমাদের যেতে হচ্ছিল, কারণ আজকে এটা প্রথম দিন, আমরা এর আগে কখনো আসিনি। এখন যেই গ্রামটিতে আমরা রয়েছি সেই গ্রামটির নামও কিন্তু চেঙ্গা। তো চেঙ্গা গ্রামের চেঙ্গা ফার্মস্টে। তো চলো ভেতরটায় যাই আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও কিন্তু একদিন আসতেই পারো। তো চলো আগে ভেতরটা দেখে নাও আমার সাথে। দারুণ একটা জায়গায় এসেছি, তো জাস্ট এনজয় করো। পাগল তোটা কিন্তু মোটামুটি প্রায় পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগার তো কিছুই নেই। আর স্যান্ডি এখানে এসে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো সুইমিং পুল দেখে। ও সুইমিং করবে আর পাপা ওকে করাবে না, কারণ ও সুইমিং জানেই না। কিন্তু ও তো আর থামার নয়, টিউব নিয়ে হলে ও নামবেই আর নেমেও পড়েছে। তো ও ওর মতন এনজয় করুক, আমরা ওকে জাস্ট সাথ দিচ্ছি। তো তোমরাও আমার সাথে থেকো আর এনজয় করো। এখানকার ওনারের সাথেও কিন্তু আমাদের বেশ খানিক্ষণ কথা হয়েছে, এবং উনি ভীষণই ভালো মনের মানুষ। আর সবথেকে বড় কথা, উনি হলেন শিলিগুড়ির, আর তার চেয়েও বড় কথা উনি প্রধাননগরের, এটা কিন্তু দারুণ ছিল। তো ওনার থেকে জানলাম এখানে শেল রুটি, এখানে আলুরদম, দেশি চিকেনের ঝোল, যা বলবে তাই বানিয়ে দেবে। কিন্তু যেহেতু আমরা স্যাটারডে করে এসেছিলাম, তাই
আজকের লাঞ্চটা কমপ্লিট হলেও আরও একদিন লাঞ্চ করার অপেক্ষায় রইলাম, যার মেনুতে কিন্তু অবশ্যই থাকবে শেল রুটি আর আলুর দম। তো দেখা যাক আবার আমরা কবে আসতে পারি। এই ব্লগটা আমরা আজকে এখানে শেষ করছি, আমরা এখন বাড়ি যাবো। তো বাই বাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পিঙ্কিস ব্লগের পাশে থেকো, সাবস্ক্রাইব করো, চলো টাটা। না করলে হবে, বাই, না করতে হবে, করতে হবে না। ভীষণই সুন্দর একটা দিনের স্মৃতি নিয়ে এই গ্রামের সরু পথ ধরে চললাম বাড়ির পথে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করার জন্য একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।